हेलो फ्रेंड्स, आप देख रहे हैं मेरे चैनल हैप्पी टू हेल्प यू। आज मेरा जो यूट्यूब पेज है, इस यूट्यूब पेज में मैं एक्सेल के बारे में फिर से एक नया वीडियो लेके आया हूँ। वो बहुत ही आपका हेल्पफुल होगा। तो मुझे बहुत लोग बोला है जो बेंगोली में शूट करने के लिए, तो आज हम बेंगोली में शूट कर रहे हैं। ओके, तो थैंक यू फॉर योर सपोर्ट। तो आज के এটা আমার চ্যানেল, এই চ্যানেলটা আমার নাম হচ্ছে হ্যাপি টু হেল্প ইউ। যদি কেউ নতুন ইউজার হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলটাতে অনেক নতুন নতুন ভিডিওস আপলোড হতে থাকে। সেক্ষেত্রে আপনারা অনেক হেল্পফুল হবেন এই চ্যানেলটা থেকে, আশা করি। আর যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে এক্সেলের উপরে। এই একটা আমার কাছে ডেমো এক্সেল ম্যাক্রো রয়েছে, সেটাতে আপনার অনেক হেল্প হবে। তো চলুন দেখা যায় কী হবে। ডিরেক্টলি এটা ওপেন করলাম। ওপেন করার পর আপনার এমপ্লয় ডিটেলস, অনেক লোকের কাছে কী হয়, আমি এটা এমপ্লয়িজদের জন্য বানাচ্ছি। অনেক লোকের কাছে যেমন স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেম হয়, তো কোনো কোনো ছোটো ছোটো কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যেও ম্যানেজমেন্ট সিস্টেম হয়। তো সেই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে এক্সেলে রেখে দেওয়া, ঠিক আছে। তো এই এক্সেলে রেখে দেওয়াটা আমি একবার আপনাদেরকে বলছি যে কীভাবে করতে হয়। তো চলুন আমি ডিরেক্টলি স্টার্ট করে দিচ্ছি। এখানে এমপ্লয় ডিটেলস এন্ট্রি রয়েছে, আমি এভাবে এমপ্লয় ডিটেলস এন্ট্রি করলে একটা ম্যাক্রো খুলে গেল, সেখানে আপনাদেরকে এমপ্লয় ডিটেলস ভরতে হবে। আপনি সার্চ করতে, যদি আপনার কাছে কোনো এমপ্লয় রয়েছে তো সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, বা ইউজারকেও বলতে পারেন আপনি যে আপনার নিজের ডিটেলস নিজে ভরে নিতে পারেন। ওকে, তো চলুন আমি, ধরুন আমি একটা ইউজার, আমি নিজের ডিটেলস নিজেই ভরছি। তো এখানে নিউ উপর ক্লিক করব। নিউ, এখানে এমপ্লয় আইডি চাইবে, যে এমপ্লয় আইডি প্রোভাইড করা হবে কোম্পানি থেকে, একটা এমপ্লয় আইডি প্রোভাইড করা হয়। ডেমো পারপাস নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 পর্যন্ত নিয়ে নিচ্ছি। এমপ্লয় নেম সত্যজিৎ চ্যাটার্জি, লোকেশন কলকাতা, সরি, প্রজেক্ট নাম্বার 1 2 3, ডেমো পারপাস, প্রজেক্ট আইডি 1 4 5, ডেট অফ জয়নিং, ধরুন এটা ডেট অফ জয়নিং। ওকে, মেল, দেন ডেট অফ বার্থ, ধরুন আমি একটা ডেমো পারপাস দিয়ে দিলাম। ওকে, ডেট অফ জয়েন, মানে এটা কোম্পানিতে কখন ডেট অফ জয়নিং করে, এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে কোম্পানিতে যে ফ্লোরে কখন জয়েন করেছো, ঠিক আছে, সেটা আপনি দিতে পারেন। ধরুন আমি ওই ডেটটার পিছনে একটা ডেট দিয়ে দিচ্ছি, ওকে। ডিএম কে আছে, এক্স ওয়াই জেড, ওকে। দেন সুপারভাইজার, একটা নাম দিয়ে দিলাম কিছু একটা, কন্ট্যাক্ট ডিটেলস নিজের, সরি, 1 2 3 4 5 6 7 8, একটা নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস, ঠিক আছে, এটা অফিসে অ্যাড্রেস ছিল, এটা নিজের অ্যাড্রেস। দেন ব্লাড গ্রুপ, এমার্জেন্সি নাম্বার আমি একটা দিয়ে দিলাম, কোনোটা নাম্বার, ওকে। এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে বিএ, ওকে, আমি একটা দিয়ে দিলাম। এটা আপনি ক্যাপিটালও করতে পারেন, খুব ভালো হয়। ডেজিগনেশন, ওর ডেজিগনেশন কী কী রয়েছে সেটা আপনি দিতে পারেন, আমি নর্মাল দিয়ে দিলাম। এখানে ব্যান্ড দিতে পারেন, ABCDEFG হোয়াট এভার জে, ঠিক আছে, আমি একটা এ দিয়ে দিলাম। রোল কিছুটা দিতে পারেন আপনার হিসাবে, আপনি এই যে কন্টেন্টগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনার হিসাবে। আপনার যদি অ্যাজ ইট ইজ সেরকম দরকার তো করতে পারেন, নাহলে আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভেট আছে কি ডিঅ্যাক্টিভেট আছে সেটা আপনি পরে চুজ করতে পারেন। সেভ করে দিলেন, যে এখানে সেভ ক্লিক করলাম, সেভ হয়ে গেলো, পুরো ডেটা ইরেজ হয়ে গেলো। এরপর আপনি চাইছেন, এটাকে আমি ক্লোজ করে দিলাম, চলে গেলো। এরপর যাতে আপনার কখনো যদি সেই এমপ্লয়টাকে দরকার হয়, আপনার ওই ডিটেলসটা পরে যদি দরকার হয় কখনো, সেক্ষেত্রে আপনি আবার করলেন। এখানে ফাইন্ড অপশান আছে, আপনি যদি ওর এমপ্লয় আইডিটা জানা থাকে তো ভালো জিনিস, আপনি সার্চ করবেন এখান থেকে, আপনি এমপ্লয়টি জানতে পেরে যাবেন। যদি
আপনার এমপ্লয়ডি না জানা থাকে সেক্ষেত্রে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন। দেখুন সত্যজিৎ চ্যাটার্জির নাম এসে গেল, আমি এন্টার মারলেন, দেখুন ওই সেম ডিটেলসটা ওর বেরিয়ে গেল, যেভাবে আপনি ডিটেলস ভরেছিলেন সেভাবে ডিটেলসটা বেরিয়ে গেলেন। এখান থেকে আপনি ডিরেক্টলি কাউকে দেখাতে পারবেন, কেউ কিছু করতে পারেন, আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। আমি ধরুন এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট, আমি একটু ডিলিট করার আগে একটা জিনিস আপনাকে দেখাতে চাই। এই যে হচ্ছে আপনার ডেটা, এই ডেটার দেখে আপনার সমস্ত ডেটাটা ফেচ হয়ে আসছে, মানে এটা একটা ডেটা বেস তৈরি হচ্ছে আপনার, এর ওয়ান বাই ওয়ান ডেটা তৈরি হতে থাকছে, যতগুলো আপনি ডেটা এন্ট্রি করবেন ততগুলো এন্ট্রি করতে থাকবেন, ঠিক আছে। দেন আপনি যদি ওই এটাকে ডিলিট করতে চাইছেন, আমি আবার এখান থেকে যাচ্ছি, বা আমি নাম দিয়ে দেখালাম এবং এমপ্লয়েড দেখাচ্ছি, ওয়ান সার্চ করলেন এটা পেয়ে গেলেন, আপনি ডিরেক্টলি এমপ্লয়েডদের হিসাবে চলে এলেন। দেন আপনি ডিলিট করতে চাইছেন, দেখুন ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এরপর দেখুন আপনার নামটা পাবেন না ওর, কিন্তু দেখুন নাম এসে গেল, কিন্তু আপনি ফাইন করবেন কোনো ডিটেলস পাবেন না। আমি এমপ্লয় আইডি দিয়েও মারছি, দেখুন এমপ্লয় আইডিটাও আর সার্চ করছে না। ওকে, এবার আমি ক্লোজ করে দিলাম, দেখুন ডেটাতে গিয়ে এটা ইরেজ হয়ে গেল। আমি এটা ম্যানুয়ালি কিছু করছি না, পুরো অ্যাপ্লিকেশনটা নিজে নিজেই তৈরি করছে। এরপর আপনি নানারকম কিছু করতে পারেন। তার আগে আমি আপনাকে জানাই, এই যে ডিজাইনটা একটা ইউটিউবার থেকে নেওয়া, কোডটা আমি একটু ম্যানুফ্যাকচার করেছি, কোডটা আরও একটু মডিফাই করেছি, নতুন নতুনভাবে নতুন কিছু ডিজাইন দিয়েছি আরও ভিতরে। তো একটা ডিজাইনটা একটা ইউটিউবার থেকে তোলা, তো তার জন্য আপনি এর উপর মডিফিকেশন করতে পারেন। এ সমস্ত যদি কোড আর কোডস আর পুরো অ্যাপ্লিকেশানটা যদি আপনার চায়, তো আমার যে অ্যাপ্লিকেশান রয়েছে, আই মিন আমার যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে ভিডিওটার নিচে যে ভিডিওটা আমি আপলোড করছি এখন, সেই ভিডিওটা আমি কন্ট্যাক্ট করে দেবো, এখানে কন্টেন্ট দিয়ে দেবো, তার নিচে আপনি লিঙ্ক হিসেবে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর কোনো রকম ফার্দার যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তো আমাকে প্লিজ কমেন্ট করে, বা আপনি ডিরেক্টলি এই happytohelpyou.in এ যাবেন, এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা এখানে আপনি ডিরেক্টলি আমার সাথে লাইভ চ্যাটিং করতে পারেন, যখন আমি ফ্রি থাকবো আপনার অ্যান্সার নিশ্চয়ই দিয়ে দেবো। অথবা আপনি আমার ইউটিউব পেজটাকে চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ করে রাখবেন, এরপর থেকে এখান থেকে যতগুলো কোনো রকম ভিডিওস রয়েবে এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবেন। ওকে, থ্যাংক ইউ, আজকে ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ, পরে আবার দেখা হবে।